দেখেন, আমি ওনার প্রফেশন নিয়ে কথা বলতে চাই না, উনি উপদেষ্টা হোক আর যা ইচ্ছা তাই হোক, সেটা আমার বিজনেস না। আমার বিজনেস হচ্ছে আমার বাচ্চাদের দাদা, উনি উনি একজন রেপিস্ট, উনি আমার একজন এক্স শ্বশুর ছিল, উনি আমার সাথে অন্যায় করেছে 2018 সাল থেকে এই পর্যন্ত আমার সাথে নির্যাতন আমি শিকার হয়েছি। আমি তার এগেনস্টে কথা বলতেছি, ব্যক্তি হাসান আরিফের বিরুদ্ধে, উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে আমি কথা বলছি না। হ্যাঁ, উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে এখন আমি কথা বলছি, কারণ সে তার ক্ষমতার অপব্যবহার করে আসামিকে গ্রেপ্তার হতে দিচ্ছে না, মামলা হতে দিচ্ছে না। ওই হাসান আরিফকে নিয়ে আমি কথা বলতে চাই। যখন আমি এই প্ল্যাটফর্মে আসছি, পুলিশের কাছে আসছি, তখন যখন পুলিশ আমার মামলাটা স্বাভাবিকভাবে সাধারণভাবে নেওয়ার কথা, সেই মামলাটা স্বাভাবিকভাবে যখন হচ্ছে না, যখন ওই ওই উপদেষ্টা হাসান আরিফের প্রভাবের কারণে হচ্ছে না, তখন আমি উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কথা বলতে চাই। কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনার যা কিছু চার দেয়ালের মাঝে ঘটেছে, সেইটা হচ্ছে ব্যক্তি হাসান আরিফ, সেই ব্যক্তি হাসান আরিফকে নিয়ে আমি অবশ্যই কথা বলবো। তাতে সে বিতর্কিত হলো না কি হলো, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, অবশ্যই বলা আছে আমাদের যে আইন উপদেষ্টা আছেন তার দৃষ্টি আমি আকর্ষণ করবো, ডক্টর ইনু সাহেবের দৃষ্টি আমি আকর্ষণ করবো, নারী উপদেষ্টা যারা আছেন রিজওয়ানা ম্যাডাম, আরও যিনি আছেন, আপনাদের সবার সকল উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করবো। আমাদের আমাদের এই বিষয়টাকে একদম ন্যাস্টি পর্যায়ে নিয়ে গেছে, এটার সুযোগ তৃতীয় পক্ষ নিবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে দেখেন, আমার আমার সাথে আর হাসান আরিফের সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো, এগুলো আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করেন, এবং এগুলি যে আমি বলছি এটা যে মিথ্যা না, এটা যে সত্যি, আমাকে আপনারা এটা ইনভেস্টিগেশন করেন, এবং এটা যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করার দরকার, আইনি ব্যবস্থা, সেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমাকে সহযোগিতা করেন। আর এখন এই হাসান আরিফ আর আমার এই যে ঝামেলাটা, এই ঝামেলাটার একটা ইয়ে হয়ে তৃতীয় পক্ষ এটার হচ্ছে ইয়ে নিয়ে নেবে, সুযোগ নিয়ে নেবে, সেই সুযোগটা নিতে দিয়েন না। আপনারা যদি এখানে হস্তক্ষেপ না করেন, তাহলে তৃতীয় পক্ষ এই টাইম মধ্যে ঢুকে যাবে। অলরেডি সাংবাদিকরা আমাকে বলা শুরু করেছে যে আপনাকে কেউ ব্যবহার করছে কিনা, আমাকে যে ব্যবহার করছে না, ভাবি যে এখনো ব্যবহৃত হচ্ছি না, সেটাই আমি বলতে চাই যে আমি এখনো ব্যবহৃত হচ্ছি না। ব্যবহার করা আমাকে সম্ভব না, আমি একজন বিপ্লবী নারী, রাজপথে থাকা নারী, সো আমাকে আমাকে ব্যবহার করা সম্ভব না। আমাকে যাতে ব্যবহার করতে না পারে কোনো তৃতীয় পক্ষ, যেন এর মধ্যে ঢুকতে না পারে, সেই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমার কাছে এই মুহূর্তে কোনো এভিডেন্স নাই, সমস্ত ল্যাপটপ আর সমস্ত এভিডেন্স হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ কায়দা করে নিয়ে নিয়েছে। এখন আমি যদি এই কথা বলে ফেলি যে এটা করেছে, এখন আপনারা আমার কাছে এভিডেন্স চাইবেন, পুলিশ এভিডেন্স চাইবে, আমি তো এভিডেন্স দিতে পারবো না, তখন আমি মিথ্যাবাদী হয়ে যাবো। সো এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে কথা না বলি, আমি কিছু এভিডেন্স জোগাড় করার চেষ্টা করছি, এভিডেন্স পাওয়া মাত্রই আমি মুখ খুলবো। একটু আগে আপনি বলেছিলেন যে হাসান আরিফ এফিস বলেছিলেন আপনি, উনি তো আপনার শ্বশুর, ওনাকে আপনি রেপ, উনি আমার শ্বশুর না, উনি এখন আমার শ্বশুর না, শ্বশুর ছিলেন, আমার শ্বশুর না। 2021 সালে আমাদের ডিভোর্স হয়ে গেছে, তারপরে 3 বছর আমি কোথায় ছিলাম, কেমন ছিলাম, কার সাথে ছিলাম, সেই বিষয়টা নিয়ে আপনারা কখনো জানতে চেয়েছেন? হাসান আরিফকে বিতর্কিত করে আমার ব্যক্তিগত লাভ কি? এই ঘটনাটা কি আজকে আজকের কি ঘটনাটা যে হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থানের পরের এই ঘটনা, তো এই মহিলাটা ওনাকে বিতর্কিত করতে চায়। এই ঘটনাটা ঘটেছে, আমার বিয়ে হয়েছে 2018 সালে, এবং আমার বাচ্চাটা হয়েছে, প্রথম বাচ্চা হয়েছে 2019 সালে, দ্বিতীয় বাচ্চা হাসান আরিফ মেরে ফেলেছে 2020 সালে, তৃতীয় বাচ্চা মেয়ে বাচ্চা বলে 2021 সালে আমাকে গর্ভবতী অবস্থায় কারাগারে দিয়েছে, সেটা 2021 সালে। তাহলে আমি তাকে এখন কেন ইয়ে করবো, বিতর্কিত করবো? কোনো অপরাধে না, মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে 326 বা 307 সেকশনে আমাকে কারাগারে দিয়েছে। পিবিআই এবং নিউ মার্কেট থানা দুইটাই আমাকে এফআরটি দিয়েছে, কারণ এই মামলায় তারা কোনো কিছুই পায় না। একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেফতার করেছে। আপনারা এগুলি সব ইউটিউবে দেখতে পারবেন, কত শো নিউজ হয়েছে তাদের এগেনস্টে, কিন্তু তাদের কখনোই কোনো এগুলি নিয়ে মাথা ব্যথা নাই। এগুলি কোনো সাজানো ঘটনা না, এগুলি একদম সুস্পষ্ট সত্য কথা। এটা ঘরের সমস্যা না, প্রথমত এই কথাটা বলে সে তাকে বাঁচাতে চাইছে, এটা এটা অবশ্যই ঘরের সমস্যা না। এটা যদি ঘরের সমস্যা হতো, তাহলে এটা আমার ডিভোর্স, আপনার আর মানুষের ডিভোর্স হয় না, সব প্রতিদিন শত শত ডিভোর্স হচ্ছে, ডিভোর্স হচ্ছে না, তাহলে আফটার ডিভোর্স আমাকে 3 বছর এখন পর্যন্ত হাসান আরিফের বাসায় থাকতে হচ্ছে কেন? স্বাভাবিক প্রশ্নের উত্তর দেন আমাকে। আমার ডিভোর্স হয়ে গেছে 2021 সালে 29 এপ্রিল, আজকে 2024 সাল, আমাকে কেন হাসান আরিফের বাড়িতে এখনো থাকতে হয়? হাসান আরিফ এই গণ অভ্যুত্থানে তার একটা আন্দোলনের আ শব্দ ব্যবহার করতে দেখেছেন? বলেন, দেখেছেন আন্দোলনে হাসান আরিফের কোনো অ্যাক্টিভিটিস আপনারা দেখেছেন? দেখেছেন উনি কিভাবে দাওয়ালে উপদেষ্টা হলো? আস্ক হিম, জিজ্ঞেস করেন আন্দোলনে তার কোনো অ্যাক্টিভিটিস দেখেছেন? আমি গুলির মুখে ছিলাম, আমি আন্দোলনে ছিলাম, আমি জানতাম না আমি বাড়ি ফিরবো কিনা, তাহলে আমি কিভাবে 24-এর এগেনস্ট হইলাম? আমি নাগরিক কমিটির সদস্য হওয়ার পর আপনার মামলা নিয়ে এত হয়রানি, জাস্ট বিকজ অফ হাসান আরিফ উপদেষ্টা, জাস্ট বিকজ অফ আমরা চাই না, আমরাই চাই না যে এই এই সরকারটা বিতর্কিতের শিকার হোক, এটা আমরা চাই না। আমরা চাই না যে আমাদের এই অশান্তির মধ্যে
তৃতীয় পক্ষ ঢুকে পড়ুক, আমাদেরকে নিয়ে হাসাহাসি করুক। আপনারা তো জানেন দেশের অবস্থা কি এখন। আমি যা যা কি চাই সব বলতে, আমি যা যা চাইবো তাই তাই হবে, কিন্তু যাতে মামলা না করি। আমি বলেছি 2018 সালে আমাকে ফিরিয়ে দেন, তাহলে আমি নেগোসিয়েশন করবো। আমার পরিচয় আর কতবার দিব, আমি নীলা ইস্তাফিল, আমি নীলা ইস্তাফিল, শেষ, এটুকুই। 2020 তে আপনার কি বিবাহটা হয়েছে নাকি পারিবারিক? পারিবারিক, পারিবারিক। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আপনি ইনভেস্টিগেশন অফিসারের সাথে কথা বলেন।